হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল প্রদীপ একাডেমি প্রিয় ছাত্রছাত্রীরা প্রদীপ একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পরিষদের ক্লাস টেনের গণিত বিষয়ের অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণ থেকে অর্থাৎ কোষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ প্রশ্ন থেকে আমি প্রথম ভিডিও করছি পার্ট ওয়ান ভিডিও এখানে আমি এক দুই তিন এই দাগের অঙ্কগুলো রাখবো তোমরা অঙ্কগুলো দেখে সেটা অভ্যাস করার চেষ্টা করো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা আইকনটা প্রেস করবে এখান থেকে কিন্তু তোমাদের অবজেক্টিভ এমসিকিউ এবং এসিকিউ অঙ্কগুলো খুব ইম্পর্ট্যান্টভাবে পরীক্ষায় আসে অথবা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তোমরা অঙ্কগুলো পরীক্ষা করতে পারবে তো চলো আজকে আমরা শুরু করি প্রথম কোষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ থেকে কোষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ একের দায়গের অঙ্ক বলেছে নিচের দীঘাত সমীকরণের বীজ দয়ের প্রকৃতি লিখি অর্থাৎ এই যে দীঘাত সমীকরণগুলো এখানে দেওয়া আছে এখানে দীঘাত সমীকরণগুলো থেকে আমরা যে দুটো বীজ পাব সেই দুটো বীজের প্রকৃতি কি হবে বীজের প্রকৃতি নির্ণয় করতে গেলে আমাদের কতগুলো সূত্রকে মনে রাখতে হবে সেটা দেখো তোমরা এখানে যদি আমরা একটা দীঘাত সমীকরণের ফর্ম্যাট এরকম লিখি বি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান জিরো এটাকে আমরা দীঘাত সমীকরণের ফরম্যাট বলতে পারি এক্ষেত্রে যদি বিস্কোয়ার মাইনাস ফোর এসি এটাকে বলা হয় বিজদ্বয়ের নিরূপক এই বি স্কোয়ার মাইনাস ফোর এসির শর্তগুলোর উপর ডিপেন্ড করছে বা নির্ভর করছে বিষদ্বয়ের প্রকৃতি কেমন হবে বিজদ্বয় বাস্তব এবং সমান হবে যদি বিস্কোয়ার মাইনাস ফোর এসি সমান জিরো হয় তাহলে ভাবতে হবে যে বিজদ্বয় পাওয়া যাবে তারা বাস্তব এবং সমান হবে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো হয় তাহলে বিষয় বাস্তব অসমান হবে আর বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো হয় তাহলে কোনো বাস্তব বীজ থাকবে না এই হচ্ছে রুল এইখান থেকে আমরা অঙ্কগুলো শুরু করব। যেমন একটা অঙ্ক করলে ব্যাপারটা ক্লিয়ার হবে এখানে তাহলে দেখো লেখা আছে প্রথম যে অঙ্কটা সেই অঙ্কটাতে কি লেখা আছে লেখা আছে টু এক্সের স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস থ্রি এখান থেকে তাহলে আমরা ওই সূত্রটাকে প্রয়োগ করে দেখব যে শর্তটা মিলে কিনা তাহলে অতএব আমরা লিখতে পারি বিস্কোয়ার মাইনাস ফোর এসি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এখানে বীর মান কত তাহলে এখানে দেখো এটাকে আমরা এ ধরবো এটাকে বি ধরবো এটাকে সি ধরবো ঠিক আছে তাহলে এখানে এর মান বীর মান কত আছে সেভেন তাহলে আমরা লিখব সেভেন স্কোয়ার তারপরে এখানটা লিখব মাইনাস ফোর ইন্টু এ এ মানে কত টু এ মানে টু আর সি মানে হচ্ছে থ্রি ওকে তাহলে এখানে দেখো ফর্টি নাইন মাইনাস চার দু আট ওকে তাহলে কত হচ্ছে এখানটা থেকে চব্বিশ বাদ গেলে কত হবে ফাইভ টোয়েন্টি দেখো এটা কী শর্ত পূরণ করলো অর্থ এটা হচ্ছে স্কোয়ার মাইনাস ফোর এসি গেটার দেন জিরো অর্থাৎ জিরোর থেকে বড়ো আমরা জানি যদি স্কোয়ার মাইনাস ফোর এসি গেটার দেন জিরো হয় তাহলে কি লিখতে হবে বীজ দয় বাস্তব ও অসমান অসমান হলো তাহলে এই শর্ত তাহলে বীজের প্রকৃতি কী হবে এই সমীকরণ থেকে যে বীজগুলো প্রাপ্ত হবে সেই বীজের প্রকৃতি হবে বীজগুলো হবে ব্রাস্তব এবং অসমান খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক এগুলো কিন্তু পরীক্ষার পার্ট ওয়ানে পড়ে এটার ক্ষেত্রে তাহলে বি স্কোয়ার মাইনাস দুইয়ের ক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই যে শর্তটা এখানে দেখা যাক বি স্কোয়ার মানে কি টু রুট সিক্সের স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ এর মান কত তিন সির মান কত দুই ওকে তাহলে সমান সমান দেখো এইটা রুট ভাঙলে কী হবে দুই দুগুণে চার চার ছয় চব্বিশ এখানটা হবে চব্বিশ মাইনাস তিন চারে বারো বারো দুগুণে চব্বিশ ওকে তাহলে কত হচ্ছে জিরো তাহলে এক্ষেত্রে আমরা কী লিখবো দেখা যাচ্ছে যে বিশ স্কোয়ার মাইনাস ফোর এসি সমান সমান জিরো এই শর্তটা পূরণ করেছে তাহলে এখানে বলতে হবে বিষ দয় বিষ দয় বাস্তব ও সমান বাস্তবও সমান হয়ে গেল এরপর আমরা তিনেরটা পড়বো তিনেরটা করে দেখব কি হয় তিনেরটা দিকে লিখেছে দেখো এখানে তাহলে কি হবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই শর্তটা দেখব বিজ জায়গায় লেখা আছে মাইনাস সেভেন হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এর মান দেওয়া আছে টু শ্রীমান দেওয়া আছে নাইন তাহলে এখানে ফর্টি নাইন এখানটা কত হবে নয় দেবনে আঠেরো আঠেরো চারে বাহাত্তর সেভেন্টি টু তাহলে কত হবে বা এখানে সমান সমান লিখব বাহাত্তর থেকে ফর্টি নাইন বাদ যাবে তাহলে এখানে কী হবে বাহাত্তর থেকে নয় তিন বারো তিন আর এখান আছে ছয় ছয় থেকে চার গেলে দুই এখানে মাইনাস তেইশ অর্থাৎ এখানে দেখা গেল যে গ্রেটার দেন হয়েছে তার মানে এটা হলো লেস দেন হয়েছে স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো জিরোর থেকে কম হয়েছে তাহলে কি হবে বীজ দয় বীজ দয়ের কোনো বাস্তব বীজ নেই ওকে কোনো বাস্তব বীজ নেই এখানে আবার এই অঙ্কটার ক্ষেত্রে কি দেখবো এখানে দেখব যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই শর্তের ক্ষেত্রে কী আছে শর্তের ক্ষেত্রে বি রান হচ্ছে কি মাইনাস টু বাই থ্রি হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ মানে হচ্ছে টু বাই ফাইভ সি মানে হচ্ছে ওয়ান তাহলে এখানে হবে ফোর বাই নাইন এখানটা হবে এইট বাই ফাইভ ভগ্নাংশের যোগ নাইন আর ফাইভের লসাগু হচ্ছে ফর্টি ফাইভ দেখো সমান সমান ফর্টি ফাইভ হবে ফর্টি লসাগু ফর্টি ফাইভ হচ্ছে লসাগু ন পাঁচে পঁয়তাল্লিশ পাঁচ চারে কুড়ি মাইনাস পাঁচ নয় পঁয়তাল্লিশ সরি সেভেন্টি তাহলে কত হবে মাইনাস ফিফটি টু বাই দেখা যাচ্ছে যে তাহলে আমরা বলবো বীজ নেই ওকে তাহলে এইটা আমরা চারটে অঙ্ক দেখলাম যে এক চারটে সমীকরণ দেওয়া আছে চারটে সমীকরণ থেকে বীজ দয়ের প্রকৃতি নির্ণয় করতে বলেছিল আমরা করলাম ঠিক আছে এবার আমরা চলে যাব দুইয়ের দাগের অঙ্ক তোমরা বইটা খুলে রাখো তাহলে তোমরা দুইয়ের দিকে অঙ্কটা দেখতে পাবে প্রথমে দেখো দুইয়ের দিকে বলেছে কের কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দীঘা সমীকরণের বাস্তব সমান বিষ থাকবে বাস্তব সমান বিষ থাকতে গেলে কোন সূত্র বি স্কোয়ার মাইনাস ফোর এসি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই শর্তটা সমান সমান জিরো এই শর্তটা পূরণ করে কিনা আমাকে দেখতে হবে আমরা জানি বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান যদি জিরো হয় তাহলে দীঘাত সমীকরণের যে বীজগুলো পাবো সেই বীজগুলো হবে বাস্তব এবং সমান এবার এখানে দেখতে হবে এই শর্তটা পূরণ করে কিনা ওকে অতএব আমরা এখানে লিখছি বি স্কোয়ার মাইনাস ফোর সি সমান সমান জিরো তাহলে এখান থেকে এর মান বের করতে হবে তাই তো তাহলে এখানে বীর মান কী থাকছে শুধু কে বা আমরা লিখছি কে স্কয়ার সরি কে স্কয়ার মাইনাস ফোর ইন্টু এর মান হচ্ছে ফর্টি নাইন সির মান হচ্ছে ওয়ান সমান সমান জিরো বা এখানে আমরা লিখবো কে স্কয়ার সরি মাইনাস এটা গুণ করলে কত হবে আচ্ছা গুণ করবো না সমান চিহ্ন দিয়ে ওদিকে পাঠিয়ে দিলাম ফোর ইন্টু ফর্টি নাইন হবে তাহলে বা আমরা এখানে লিখতে পারি এখানে দাগ দিয়ে লিখে দিচ্ছি বা কে স্কোয়ার সমান সমান কী হবে কে স্কোয়ার সমান সমান টু ইন্টু টু ইন্টু সেভেন ইন্টু সেভেন ওকে বা কে সমান সমান রুট টু টু ইন্টু সেভেন ইন্টু সেভেন বা কে সমান সমান প্লাস মাইনাস দুই ইন্টু সাত বা আমরা এখানে লিখতে পারি কে সমান সমান এখানটা লিখবে প্লাস মাইনাস চোদ্দ ঠিক আছে তাহলে এর কোন মানের জন্য তাহলে আমার এখানে গিয়েছি এর কোন মানের মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দীঘাত সমীকরণের মান বাস্তব ও সমান হবে আমরা পেলাম কে সমান সমান যদি মাইনাস প্লাস মাইনাস চোদ্দ হয় তাহলে এই সমীকরণ থেকে প্রাপ্ত বীজগুলির মান সমান এবং বাস্তব হবে ওকে এরপর আমরা চলে যাচ্ছি দুইয়ের দাগের অঙ্ক এখানে আমার এখানে চারটে অঙ্ক আছে চারটেই করার দরকার নেই একই রকমের অঙ্ক তোমরা নিজেরা নিজেরা চারটে করতে পারবে আমি এখন দুইয়ের দায়গের অঙ্কটা দেখছি দুইয়ের দিকে কী লেখা আছে থ্রি এক্সের স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু কে সমান সমান জিরো কোন ফর্মুলা আমরা দেখব বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান সমান জিরো তাহলে এখানে বি রান করত মাইনাস ফাইভ মাইনাস ফাইভ এখানে লিখছি মাইনাস বা মাইনাস ফাইভের হোল স্কোয়ার মাইনাস ফোর এর মান কত থ্রি সির মান কত টু কে সমান সমান জিরো তাহলে এখানটা হবে পঁচিশ পাঁচের স্কোয়ার মানে পঁচিশ আর তিন চারে বারো দু চব্বিশ মাইনাস চব্বিশ কে সমান সমান জিরো কে সমান সমান টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি ফোর তাহলে কে এর মান যদি টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি ফোর হয় তাহলে এই শর্তটি পূরণ হবে অর্থাৎ এর মান বাস্তব এবং সমান হবে এবার আমরা আসছি আর তিনেরটা তোমরা একই রকমের অঙ্ক মাইনাস দিয়ে আছে একই রকমভাবে অঙ্ক করবে আমরা পাঁচের দাগের অঙ্কটা করব পাঁচের দাগের অঙ্কে দেখো কী লিখেছে আগে আমরা লিখে নিই এখানটা লেখা আছে পাঁচের দাগে দেওয়া আছে এক্সের স্কোয়ার মাইনাস টু ইন্টু ফাইভ প্লাস টু কে এক্স প্লাস থ্রি ইন্টু সেভেন প্লাস ওয়ান না সেভেন প্লাস টেন কে সরি সেভেন প্লাস টেন কে টু জিরো ঠিক আছে তাহলে এক্ষেত্রেও আমাকে এই শর্তটা দেখতে হবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান সমান জিরো এই শর্তটা এই নিরূপকটা দীঘা সমীকরণে এই নিরূপকটা দিয়ে আমরা এখানে মানটা বের করবো কের মান কত হয় তাহলে এখানে বিড় জায়গায় কী হবে সেকেন্ড ব্যাকেট দিয়ে আমরা বসাচ্ছি মাইনাস টু ইন্টু ফাইভ প্লাস টু এই ব্যাকেট শেষ এখানে হোলস্কোয়ার মাইনাস ফোর ইন্টু এর মান হচ্ছে ওয়ান আর শির মান হচ্ছে থ্রি ইন্টু সেভেন প্লাস টেন কে ওকে সমান সমান জিরো ওকে বা এখানটা আমরা লিখতে পারি মাইনাস টুর হোলস্কোয়ার মানে চার এইটাকে আমরা কী করবো সেকেন্ড প্যাকেটের মধ্যে এটা হোলস্কোয়ার এ প্লাস বি ভেঙে তাহলে ফাইভ স্কোয়ার প্লাস টু ইন্টু ফাইভ ইন্টু টু কে প্লাস টু হোল স্কোয়ার সেকেন্ড প্যাকেট ক্লোজ মাইনাস চার তিনে বারো সাত বারো অঙ্ক তো এইট্টি ফোর চুরাশি মাইনাসে প্লাসে মাইনাস বারো আর দশে একশো কুড়ি কে সমান সমান জিরো ওর আমি যদি এখান থেকে চারটা সঙ্গে গুণ করে দিয়ে থাকো পাঁচ পাঁচে সুকার মানে পাঁচ পাঁচে পঁচিশ তার সঙ্গে চার গুণ করলে পঁচিশ চারে একশো পঁচিশ চারে একশো প্লাস পাঁচ দুগুনে দশ দশ দিনে কুড়ি কুড়ি চারে আশি আশি কে প্লাস এখানে হবে ফোর কে স্কোয়ার তার সঙ্গে চার গুণ করলে সিক্সটিন কে স্কোয়ার মাইনাস এইটটি ফোর মাইনাস একশো কুড়ি কে সমান সমান জিরো ওর আমরা এবারে সাজিয়ে নেব সিক্সটিন কে স্কোয়ার আগে লিখে নিচ্ছি একশো কুড়ি কে থেকে আশি কে বাদ দিলে মাইনাস ফর্টি কে ঠিক আছে আর একশো থেকে চুরাশি বাদ দিলে এইটটি ফোর বাদ দিলে প্লাস সিক্সটিন সমান সমান জিরো ওকে নেক্সট বা এখান থেকে যদি আমরা কত কমন নিতে পারি এইট কমন নিলাম তাহলে কী হবে টু কে স্কোয়ার মাইনাস পাঁচ হাজারে চল্লিশ ফাইভ কে প্লাস টু সমান সমান জিরো আমি তোমরা যেন এইটটা জিরোর সঙ্গে ডিভাইড হয়ে জিরো হয়ে যায় তাহলে শুধু এই দীঘা সমীকরণটা রয়ে গেছে এর মিডিল টার্ম ফ্যাক্টর করলে কী আসবে হবে টু কে স্কোয়ার মাইনাস এখানে দেখো ফোর দেখো দুই দুগুণের চার ফোর প্লাস ওয়ান কে প্লাস টু সমান সমান জিরো বা টু কে স্কোয়ার মাইনাস ফোর কে মাইনাস কে প্লাস টু সমান সমান জিরো ওকে বা এইখান থেকে কমন যাবে এখান থেকে টু কে কমন যাবে কী থাকবে কে মাইনাস টু মাইনাস ওয়ান কমন যাবে কে মাইনাস টু সমান সমান জিরো বা এখানে আমরা লিখব টু কে মাইনাস ওয়ান সমান সমান কে মাইনাস টু সমান সমান জিরো অতএব আমরা এখানে জানি কোনো রাশির দুটি রাশির গুণফল শূন্য হলেও হারা যে কোনো একটি অবশ্যই শূন্য হয় অতএব অবশ্যই এখানে লিখতে পারো হয় টু কে মাইনাস ওয়ান সমান সমান জিরো অর টু কে সমান সমান ওয়ান অর কে সমান সমান ওয়ান বাই টু অথবা কে মাইনাস টু সমান সমান জিরো কে সমান সমান টু তাহলে কের মান একের দুই অথবা দুই হলে এর কোনো বাস এর বাস্তব বীজ এর মানে সমীকরণের বীজ বাস্তব হবে এবং সমান হবে ঠিক আছে আমরা নেক্সট পরের অঙ্ক যাচ্ছি পরের অঙ্কটা তোমরা দেখো পরের আমরা এখানে একবারে পাঁচ ছয়ের দাগের অঙ্কটা করবো পাঁচেরটা করেছি ছয়ের ধের অঙ্কটা করছি ছয়ের ধাগে কী অঙ্ক বলেছে একটু দেখে নি প্রথমে ছয়ের দাগে বলছে যে থ্রি কে প্লাস ওয়ান ব্যাকেট দিয়ে এখানটা লিখছিস এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু কে প্লাস এখানটা এক্স প্লাস কে সমান সমান জিরো এইটা হচ্ছে আমার সমীকরণ এবার এখানে আমরা সেই নিরূপকটা বসাবো কি নিরূপক বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান এই নিরূপকের সাহায্যে আমরা দেখব এখানে কের মান কত তাহলে অত বা লিখতে পারি এখানে বি স্কোয়ার বি স্কোয়ার মানে কী হবে টু ইন্টু কে প্লাস ওয়ানের এর এখানে সেকেন্ড ব্যাকেট দাও হোল স্কোয়ার মাইনাস ফোর এ মানে কত থ্রি কে প্লাস ওয়ান ইন্টু সি মানে কত শুধু কে সমান সমান জিরো ঠিক আছে এবার আমাদের এখানে কী করতে হবে দেখো টুর ওপরেও স্কোয়ার আছে আবার কের ওপরেও স্কোয়ার আছে তাহলে এটাকে আমরা কী লিখবো বা টু স্কোয়ার মানে কি ফোর আর এটাকে ফর্মুলা ফেললে কী হবে কে স্কোয়ার প্লাস টু কে প্লাস ওয়ান ব্যাকেট শেষ মাইনাস ফোরের সঙ্গে কে গুন করলো ফোর কে তাহলে চার তিনে বারো কে স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস ফোর কে সমান সমান জিরো ওকে এইবার আমরা কী করব এই চারটের সঙ্গে গুন করে দেবো চারটা গুণ করলে কী হবে ফোর কে স্কোয়ার প্লাস এইট কে প্লাস ফোর মাইনাস বারো কে স্কোয়ার মাইনাস ফোর কে সমান সমান জিরো ওকে তারপরে এখানে আমরা এবার কী করব বা দেখো বারো কে স্কোয়ার থেকে ফোর কে স্কোয়ার মাইনাস করলে কী হবে আট চার বারো এইট কে স্কোয়ার প্লাস এইট কে থেকে মাইনাস এইট কে করলে কী হবে প্লাস ফোর কে আর এখানটা থাকবে প্লাস ফোর সমান সমান জিরো বা তুমি এখান থেকে যদি মাইনাস ফোর কমন নাও কি আসবে এখানে টু কে স্কোয়ার প্লাস শুধু কে প্লাস ওয়ান সমান সমান জিরো আসবে এইটা এরপরে আমরা কী করব বা যেন মাইনাস ফোরটা জিরোর সঙ্গে ভাগ হয়ে জিরো হয়ে গেছে শুধু এইটা পড়ে আছে এই দীর্ঘা সমীকরণটা আছে এর মিডটার ফ্যাক্টর করলে কী হবে টু কে স্কোয়ার প্লাস এখানটা যদি তুমি করো ওয়ান প্লাস দুই এক দুই তো তার মানে এখানটা সরি এখানে মাইনাস কমন নেওয়ার ফলে এইটাও মাইনাস হবে এটাও মাইনাস হবে একটুখানি মিস্টেক হয়ে গেছে তাহলে এখানে তো হবে টু মাইনাস ওয়ান কে মাইনাস ওয়ান সমান সমান জিরো মনে রাখতে হবে মাইনাস ফোর কমন নিলে কিন্তু এখানে এই মাইনাসটা প্লাস হলো এই প্লাসটা মাইনাস হলো এই প্লাসটাও মাইনাস হয়ে গেল ওকে বা টু কে স্কোয়ার প্লাস টু কে মাইনাস কে মাইনাস ওয়ান সমান সমান জিরো ওকে তাহলে এবার এখান থেকে তো বা আমি দুটো থেকে কী কমন নেব টু কে কমন নেব কী থাকবে কে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কমন নেব কী থাকবে কে প্লাস ওয়ান সমান সমান জিরো ওকে বা কে প্লাস ওয়ান ইন্টু টু কে মাইনাস ওয়ান সমান সমান জিরো অতএব হয় কে প্লাস ওয়ান সমান সমান জিরো বা কে সমান সমান মাইনাস ওয়ান অথবা টু কে মাইনাস ওয়ান সমান সমান জিরো টু কে এখানে বা লিখতে হবে সমান সমান ওয়ান অর কে সমান সমান এক দুই তাহলে কে সমান সমান মাইনাস ওয়ান অথবা একের দুই যদি হয় তাহলে সমীকরণটি এই দীঘাত সমীকরণটির কোনো দীঘা সমীকরণটির বাস্তব বিষ থাকবে না ওকে নেক্সট আমরা চলে যাব পরের দাগের অঙ্ক অর্থাৎ কিনা আমাদের এখানে তিনের দাগের যে অঙ্কগুলো আছে সেখান থেকে তিনের দাগের একটা অঙ্ক আমরা করবো দু তিনটে অঙ্ক করলেই তোমরা ব্যাপারটা বুঝতে পেরে যাবে তিনের দাগে বলেছে নিচের আমরা বইটা দেখে নিতে পারি তিনের দাগের এখানে বলেছে দেখো বইয়ের দিকে তাকিয়ে দেখো নিচের প্রদত্ত বীজ দয় দ্বারা দীঘার সমীকরণ গঠন করি খুব ইম্পর্টেন্ট একের দাগের এবং তিনের দাগের অঙ্ক সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমরা এখানে একের দাগের অঙ্ক তিনের দাগের অঙ্ক লিখতে কী পেলাম না একে বলেছি যে চার এবং দুই চার এবং দুই এই যে দুটো বীজ দেওয়া দেওয়া আছে এর সাহায্যে আমাদেরকে দীঘার সমীকরণ গঠন করতে হবে চার এবং দুই দ্বারা দীঘার সমীকরণ করতে হবে দীঘার সমীকরণ গঠন করতে গেলে একটা আমাদেরকে ফর্মুলা জানতে হবে ফর্মুলাটা এরকম এক্সের স্কোয়ার মাইনাস আমরা জানি একটা বীজ সমান আলফার একটা বীজ সমান বিটা হয় তাহলে এখানে লিখতে হবে আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ইন্টু বিটা সমান সমান জিরো তাহলে এখানে আলফা সমান সমান হচ্ছে ফোর আর বিটা সমান সমান হচ্ছে টু ঠিক আছে তাহলে এই অনুযায়ী আমি যদি এখানটা বসাই তাহলে কী হবে এখানটা বা হবে এক্সের স্কোয়ার মাইনাস আলফার মানে হচ্ছে চার বিটার মান হচ্ছে টু এখানটা এক্স প্লাস চার ইন্টু টু সমান সমান জিরো বা এখানে আমরা লিখতে পারি এক্সের স্কোয়ার মাইনাস চার দুই ছয় এক্স প্লাস এইট সমান সমান জিরো এই আমার দীঘাত সমীকরণ তৈরি করা হলো তাহলে এভাবেই আমাদেরকে দীঘাত সমীকরণ তৈরি করতে হবে ঠিক আছে তাহলে বীজের মান বদলে গেলে দীঘা সমীকরণটাও বদলে যাবে যেমন ধরো যদি বীজের মান এখানে দু নম্বর দাগে যেটা দেওয়া আছে বীজের মান দেওয়া আছে দেখো দু নম্বরে দেওয়া আছে মাইনাস চার আছে মাইনাস অর্থাৎ আলফা সমান সমান সরি বীজের মান দেওয়া আছে মাইনাস চার আর মাইনাস তিন আলফা সমান সমান দেওয়া আছে মাইনাস চার আর বিটা সমান সমান দেওয়া আছে মাইনাস থ্রি আলফা সমান সমান মাইনাস চার বিটা সমান সমান মাইনাস থ্রি তাহলে ফর্মুলা কী এক্সের স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা সমান সমান জিরো এইটা হচ্ছে সূত্র তাহলে এখানে অতএব আমরা লিখতে পারি এক্স স্কোয়ার আলফার মান কত এখানে সেকেন্ড ব্যাগের দিয়ে লেখা উচিত মাইনাস ফোর প্লাস মাইনাস থ্রি সমান সমান জিরো ওকে বা স্কোয়ার এখানটা কী হবে মাইনাস ফোর প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এখানটা এক্স থাকবে এখানটা এক্স প্লাস এখানটা হবে মাইনাস ফোর ইন্টু মাইনাস থ্রি সমান সমান জিরো ঠিক আছে এবার আমরা এখানে কী করবো এক্সের স্কোয়ার দেখো মাইনাস ফোর আর মাইনাস থ্রি যোগ করলে মাইনাস সেভেন মাইনাসে মাইনাসে প্লাস সেভেন এক্স মাইনাসে প্লাস চার তিনে সমান সমান তাহলে যে সমীকরণের একটা বীজ মাইনাস চার ও একটা বীজ মাইনাস তিন তার সমীকরণটা হচ্ছে এইটা দীঘার সমীকরণটা এইটা নেক্সট আমরা আর একটা করব যেটা একটা অন্য মান দিয়ে থাকবে যে কোনো দুটো বীজের মধ্যে যে কোনো একটা ধরো প্লাস দেওয়া আছে চারেরটা কী রেখা আছে পাঁচ মাইনাস থ্রি অর্থাৎ আলফা সমান সমান দেওয়া আছে ফাইভ আর বিটা সমান সমান দেওয়া আছে মাইনাস থ্রি সমীকরণ গঠন করতে গেলে কী করতে হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ইনটু বিটা সমান সমান জিরো বা এক্স স্কয়ার মাইনাস সেকেন্ড ব্যাকেট দিই আলফার মান কত পাঁচ প্লাস বিটার মান কত মাইনাস থ্রি হল এখানটা এক্স বসে গেল প্লাস এখানটা ফাইভ ইন্টু মাইনাস থ্রি ওকে সমান সমান জিরো তাহলে বা আমরা এখানে লিখবো এক্সের স্কয়ার মাইনাস দেখো মাইনাসে এখানে মাইনাস ফাইভ থেকে প্লাস ফাইভ থেকে মাইনাস থ্রি বাদ দিলে প্লাস আর এখানে বাইরে এক্স থাকবে তাহলে এখানে এক্স প্লাস এখানে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস পনেরো সমান সমান জিরো তাহলে এক্সের স্কোয়ার মাইনাস টু এক্স পনেরো আর একটা দীঘাত সমীকরণ হবে যার একটা বীজ ফাইভ এবং আরেকটা একটা বীজ মাইনাস